বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার আলো টেকনোলজি থেকে সকলকে স্বাগত। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার খামারের কী অবস্থা, অনেকে মেসেজও করেছেন। তো আজকে আমার খামারের ভিডিওটা আপডেট দিচ্ছি। এটা হলো আমার সেই ছোট খামারটি, আর এটা হলো আমার খামারের দরজা। এইগুলো হলো আমার সেই মুরগিগুলো। প্রথমে আমার মুরগি ছিল 10টা দিয়ে আমি শুরু করি, এখন আমার মুরগি প্রায় 20টার উপরে এবং অলরেডি দুটাতে ডিম দিচ্ছে, ডিম দিতে বসে গেছে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে দিকে, ওদের ডিস্টার্ব নাই করি। তো এগুলো হলো আমার মুরগিগুলো। তো আমি দৈনিক এই মুরগি থেকে প্রায় 16টা 17টা, কোনো সময় 12টা 13টাও মুরগি ডিম পেয়ে থাকি। প্রথমে যে একটা ভুল করি, যে প্রথমে 50টা 100টা 200টা 500টা মুরগি নিয়ে স্টার্ট করি, যার কারণে দেখা যায় মুরগি যে অসুস্থ হলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না, আর ওই দিক থেকে আমরা একটা বিপদগ্রস্ত হয়ে যাই। তো সেজন্য যদি আমরা একটু সময় নিয়ে করতে পারি, যে না আমি 1 বছর আমি শিখব, তাহলে দেখা যায় এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা খুব মানে কম থাকবে, আর মৃত্যুর ঝুঁকি তো অবশ্যই কম থাকবে। কারণ আগে মুরগির রোগ বালাইগুলোকে বুঝতে হবে, কারণ যেহেতু আমরা বাহিরে ট্রেনিংটা খুবই কমই নেই, সেই জন্য যদি আমরা অল্প করে মুরগি পালন করি তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। তো আমি যেমন শুরুতে 10টা মুরগি দিয়ে স্টার্ট করেছি, এখন আমার মুরগি প্রায় 20টার উপরে। আমি যে দৈনিক ডিম পাচ্ছি, এটা আমার বাড়ির থেকে অনেকে ডিম নিয়ে যাচ্ছে, ডিম নিয়ে যায়। আর সোনালি মুরগির ডিম আর দেশি মুরগির ডিম প্রায় সেম হয়ে যায় দেখতে, তো প্রায় 5 টাকা 10 টাকা এদিক ওদিক হয়। তা আমার এই জায়গার থেকে যারা বাড়িতে ডিম নিয়ে যায় তারা, তাদের কাছে আমি বিক্রি করি 60টাকা 65টাকা করে আলি গেলে। আমি মুরগি আরও বাড়াবো ইনশাল্লাহ। সেট আপটাও আমার এই জায়গায় সেট আপটাও হলো এটা। আমি ঘরটাকে তৈরি করে শেডটাকে তৈরি করেছি, এভাবে আছে 12, এভাবে আছে আমার 10। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যারা অনেকেই ব্লগ করি, যে কৃষি নিয়ে কাজ করি, কিংবা এই ভিডিওগুলো আমরা আপলোড দিই, তো অনেকেরই এরকম কিন্তু কোনো খামার থাকে না, তারা আরেকজনের খামারকে প্রেজেন্টেশন করে বা ভিডিও আপলোড করে। তা আসলে তারা যে ইনফরমেশনগুলো দেয় এই জায়গায় অনেক কিছু প্রবলেম হয়। তো আমি চেষ্টা করি যে আমি যেই ভিডিওগুলো দিই, যে বা যে কোনো কাজের ভিডিও রিলেটেড যদি কোনো কিছু দিই, নিজে আগে তৈরি করি এবং নিজে সেটাকে আগে কাজ করে তখন আমি ভিডিওগুলো আমরা আপলোড, যাতে আপনারা বিপদগ্রস্ত না হন সেটাকে আগে নিজে আমি ভেরিফাই করি, তারপর আমি ভিডিওগুলো আপলোড দিই। আপনারা এটাকে ভেরিফাই করবেন, কারো কথা শুনবেন না বা এরকম কোনো ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন না, যাতে করে আপনারা লসগ্রস্ত হন বা বিপদগ্রস্ত হন। কারণ আমরা অনেকে অন্যের ভিডিও দেখে উৎসাহিত হয়ে যায়, 50টা 100টা মুরগি কিনে আমরা খামার তৈরি করে ফেলি, আর তখনই হয় আমাদের ভয়াবহ অবস্থা। যখন আমাদের মুরগি অসুস্থ হয়ে যায় বা মুরগি মরা শুরু করে, আমরা এটার কোনো কুলকুলেনা খুঁজে পাই না, যে আসলে কী কারণে মুরগিগুলো মারা যাচ্ছে বা এরকম হচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই খামারগুলো দেওয়ার জন্য, যেমন মাছের খামার, গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, এই টাইপের কোনো খামার দেওয়ার আগে যে 3টা 4টা 5টা কে বা 10টা দিয়ে শুরু করলে, যে আসলে এগুলার রোগবালাই কী, এগুলার কীভাবে মুরগি পালন করলে ডিম ভালো পাওয়া যায়, তখন দেখা যায় শিখাও হলো আর কিছুটা হলো থেকে গেল। তো এইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় না যে কেউ বিপদগ্রস্ত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যেহেতু আমি খামার এবং ফকির ওজাদের নিয়ে কাজ করি, তাদের ভণ্ডামি ফাঁস করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, সচেতন হবে এটাই আমার প্রত্যাশা। আর সর্বোপরি একটা কথা বলে আমি শেষ করতে চাই, যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা
বুঝে শুনে করবেন। লক্ষ টাকা ইনকাম করে তার পিছনে ছুটবেন না, নিজেকে আগে ভেরিফাই করবেন যে আমি নিজে এটাকে করতে পারবো কি না, এবং এই জায়গার থেকে আমার কতটুক আর্ন হবে এবং কতটুক লস হবে সেটাকে আগে ভেরিফাই করবেন। তাহলে কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন না, একটা ফ্যামিলিকেও ধ্বংসের মুখে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।